হ্যালো, কে বলছেন? জিয়া বলছো? জি বলছি। তোমার সাথে আমার কিছু জরুরি কাজ ছিল। কি কাজ সেটা বলা যাবে না, তোমাকে এক জায়গায় আসতে হবে এক্ষুনি। সরি ভাই, আমার এখন সময় হবে না। কিন্তু তোমাকে সময় দিতেই হবে, কারণ তোমার মেয়ে কালকে সূর্য দেখবে কি দেখবে না সেই ডিসিশন তোমাকেই নিতে হবে। মানে এই যে আপনি কি বলতে চাইছেন? কে আপনি? বলতে চাইছি তোমার মেয়ে এখন আমার কাছে ঘুমিয়ে আছে। তুমি যদি আমার কাজ না করে দাও তাহলে তোমার মেয়েকে আমি ঘুম থেকে ওঠার কোনো সুযোগই দেব না। কিন্তু ভাই, আপনি আপনি কে? হ্যালো হ্যালো জিয়া। হ্যালো, আপনার সাথে আমি কোথায় দেখা করব? আমার সাথে তোমার দেখা হবে না, এমনকি তুমি আমাকে ফোনেও পাবে না। প্রতিবার তোমার সাথে আমি কথা বলবো নতুন নাম্বার থেকে, তাই আমাকে কখনো কল ব্যাক করার চিন্তা করো না। দেখেন ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি এরকম করবেন না। আপনার যত টাকা লাগে বলুন, আমি দিব, আমার মেয়েকে ছেড়ে দিন। তোমার কি ধারণা পৃথিবীর সব কিডন্যাপিং কি টাকার জন্যই হয়? আপনি কি চান? তুমি আমাকে সিম্পল কয়েকটা কাজ করে দেবে, তাহলেই তোমার মেয়েকে ফেরত দিয়ে দেব। হ্যালো, দেখো ডেস্কের উপর দুটো ফাইল আছে, তোমাকে কি করতে হবে সেই ফাইলে লেখা আছে। আর ওই ছবিটা দেখছো, সাদা শার্ট পরা, ও নাম হচ্ছে পারভেজ, ওর ঠিকানা এখানে দেওয়া আছে। কোথাতে যাবে, ও তোমাকে একটা প্যাকেট দেবে, সেই প্যাকেটটা তুমি আমার কাছে নিয়ে আসবে। এখন দেখো ওই টাকপাতাওয়ালা লোকটা, ওর নাম হচ্ছে বাবর, অনেক বড় বিজনেস ম্যান, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ম্যান, বিজনেসের পাশাপাশিও আবার বিনামূল্যে ব্যবসাও করে। ওর কাছে একটা ফাইল আছে, সেই ফাইলটা আমাকে এনে দিতে হবে। পাশের যে ছবিটা দেখতে পাচ্ছ, লম্বা লম্বা চুল, গোফওয়ালা, এর নাম হচ্ছে গিয়ে ইস্কান্দার, ওই একই জিনিস, দু নম্বর ব্যবসা করে। এর কাছে একটা লকারের চাবি আছে, সেই চাবিটা আমাকে এনে দিতে হবে। কি করে আনবে সেটা তুমিই জানো। কিন্তু তুমি তো এগুলি প্রফেশনাল ক্লায়েন্ট দিয়ে কাজ করাতে পারতে, আমাকে দিয়ে কেন? ইয়া আই, কি হচ্ছে কি হচ্ছে সেটা তুমি বুঝতে পারো না? তুমি সব ভুলে যাওনি, এখন তুমি আড়ালে আছো। আমি জেনে শুনেই তোমাকে ঠিক করেছি, সব প্ল্যান করা, এভরিথিং ইজ প্ল্যান। প্লিজ তোমার কাছে আমি রিকোয়েস্ট করি, আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। হ্যাঁ অবশ্যই, এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মেয়ের কোনো ক্ষতিই হবে না। অবশ্য তোমাকে কাজটা আজকের মধ্যেই শেষ করতে হবে, অতি দ্রুত, হাতে সময় নেই। আজকে এত কম সময়ের মধ্যে এই কাজগুলো আমি কিভাবে সম্পূর্ণ করব? সব কিছু অ্যারেঞ্জ করা আছে, লিস্টটা খুলে দেখো, ওখানে কিছু টুলস আছে। আর দেখো পাশে একটা গাড়ির চাবিও রাখা আছে। তুমি যখন ব্রিজের উপর উঠে প্রথম আমার সাথে কথা বলছিলে, সেই ব্রিজের পাশে একটা পুরনো পরিত্যক্ত ট্রেনের বগি আছে, সেই বগিটার ভেতরে দেখবে একটা গাড়ি রাখা আছে তোমার জন্যে। ইট উইল হেল্প ইউ লট।